ব্যাক টু আওয়ার চ্যানেল ফৌজি পরিবার, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আশা করি তোমরা ভালো আছো। আর আমাদের তো এই রকম অবস্থা চলেই যাচ্ছে, বুঝতেই পারছো। আজকে সকাল সকাল চলে এসেছি স্টেশনে, যাচ্ছি কলকাতায় মায়ের জন্য ডাক্তার দেখাতে রিপোর্ট নিয়ে। তো আজকে ফটাফট এখন চলো টিকিটটা কেটে আসি। আর ওয়েদারটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিই, পুরো মেঘ হয়ে রয়েছে, মনে হয় যে কোনো সময় বৃষ্টি নামবে, আর তার জন্য গরমটাও আজকে প্রচণ্ড লাগছে। তো কিছু করার নেই, যেতে হবে, ডাক্তার দেখাতে হবে, এখন মানুষটাকে সুস্থ করতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো চলো এখন ওয়েট করি একটু। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. ট্রেনে উঠে পড়লাম, আর এখন ফাঁকাও রয়েছে ট্রেনটা, বসেও পড়েছি আমরা। তো চলো যাওয়া যাক এবার। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. এসে গেছি মোটামুটি বলতে গেলে, আমরা নামবো বিধাননগরে। তো বিধাননগরই এখন ঢুকছে, মানে যেটা উল্টোডাঙ্গা নামে পরিচিত। আর এইখান থেকে আমি দাঁড়িয়ে আছি কাটা দরজায়, এই জন্য এত সামনে মনে হচ্ছে। দেখো নিচে আর ওপর দিয়ে ট্রেনটা যাচ্ছে। এবার আমরা প্রায় চলে এসেছি বাসের কাছাকাছি, তো এখান থেকেই বাস পেয়ে যাব, উঠে যাই চলো আগে। আমাদের এখানে এসে পুরোপুরি নাম বিল করে চেক আপ করে এখন আমরা বসে আছি, ডাক্তারের জন্য ওয়েট করছি। আর সত্যি আজকে প্রচণ্ড টেনশানে রয়েছি যে ডাক্তার কি বলেন না বলেন মায়ের রিপোর্টটা দেখে, কারণ সত্যি প্রচণ্ড, মানে এই টেস্টের উপর ডিপেন্ড করেছিলাম। তো দেখা যাক, এখন কিছু বুঝতে তো পারছি না, বাট ওয়েট করি চলো দেখি ডাক্তার কি বলেন। বেরিয়ে পড়লাম ডাক্তার দেখিয়ে, আর ডাক্তার কি বললেন সেটা তোমাদের বাড়িতে গিয়েই জানিয়ে দিচ্ছি। তবে এখন চলো, আমরা অটোও পেয়ে গেছি আর ট্রেনও আছে, একটু পরেই ট্রেন আছে, দেখে নিয়েছি আমি টাইম। তো চলো এবার যাওয়া যাক। ট্রেনে উঠে গেছি আমরা, এখনো ওয়েদারটা দেখো ক্লাউডি, কিন্তু বৃষ্টি একদমই নেই। সকাল থেকে অনেকটা টাইম আমাদের দেখা সাক্ষাৎ হয়নি, তাই বাড়ি আসার পরে ওনার সাথে খেলায় ব্যস্ত হয়ে পড়েছি আমি, আর উনি দুজন মিলেই খেলছি, আর মা বসে বসে দেখছে। কারণ হচ্ছে ওর সামনে এরকম কোনো জিনিস দিলে পরে ও ঠিক এরকম ভাবেই খেলা করে, তো সেটাই ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করে দিই। আমি এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়েছি, কিন্তু আমি ভাবলাম যে ডাক্তার কি বলেছেন সেটা তোমাদেরকে একবার বলে দিই। আসলে ডাক্তার যে টিভিএস এর রিপোর্টটা করতে দিয়েছিলেন, তো ওটা দেখে উনি বললেন যে মায়ের অপারেশনটা করে নিতে হবে, কারণ মায়ের যে ছোট্ট টিউমারটা হয়েছে ওটা অ্যাকচুয়ালি সেল দিয়ে তৈরি হয়েছে, তো ওই জন্য ওটা অপারেশন করাটা খুব দরকারি, যত তাড়াতাড়ি সম্ভব করে নিলে ভালো হয়, কিন্তু ওটা সাইজটা খুব ছোট। এবার
পুরোপুরি ব্যাপারটা আমাদের উপর। উনি প্রি অপারেশন যে সমস্ত টেস্ট করতে হবে সেই সমস্ত কিছু লিখে আজকে দিয়ে দিয়েছেন, বললেন যে বাকিটা ফোনে কনসাল্ট করে নিতে হবে। এবার আমাদের ব্যাপার যে আমরা কবে কি করব না করব, এবার যেহেতু বাবা এখন সবে গেছে তো বাবার আসার একটা ব্যাপার আছে, সব কিছু আমাদেরকে ভেবে নিয়ে তাহলে ওনাকে ডেট বলতে হবে। আদারওয়াইজ যদি আমরা না করাই তাহলে তো সেটা আর কিছু বলারই নেই ওনার। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে কালকে আরেকটা টেস্টের যে ফাইনাল রিপোর্ট আছে ওটা নিয়ে একবার হাবড়ার এক ডাক্তার, যাকে মা এতদিন দেখাতেন, তো ওনাকেও একবার দেখানোর ব্যাপার আছে, সেটাও আমরা দেখিয়ে নিই। আর এই এই ব্লগের মধ্যেই আমি ওই পোর্শনটুকুও রাখবো, তো আমি ওখানে থেকে এসে ওই ডাক্তার কি বলবেন না বলবেন ফাইনাল তোমাদের অবশ্যই জানাবো। বাকি দেখা যাক, প্রে করো মায়ের জন্য, দেখতে থেকো তোমরা ভিডিওটা, আর এই ভিডিওতেই আমি অ্যাটাচ করে দেবো কালকে যাওয়ার ব্যাপারটাও, তো দেখো তোমরা ব্লগটা। গুড মর্নিং সবাইকে। আর আজকে দরজা খুলতেই আকাশের দিকে একবার দেখিয়ে দিই, আজকে ভালোই রোদ উঠে গেছে সকালবেলা, এখন রেডি হব, বেরোবো, তো চলো ফটাফট কাজগুলোকে কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। হ্যালো বন্ধুরা, আর আজকে আবার যাচ্ছি আবার এক ডাক্তারের কাছে, এটাই এখন আমাদের রেগুলার রুটিন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এখন যাচ্ছি ডাক্তারের কাছে, দেখা যাক, কিছু রিপোর্টস দেখানোর আছে ডাক্তারবাবুকে, তো যাই, আর যেতে যেতে যতটা পারবো তোমাদের সাথে সবকিছু শেয়ার করব, তো চলো দেখতে থাকো ব্লগটা। চলে এসেছি আমরা স্টেশনে, আর মা গেছে টিফিন নেবে তাই জন্য, আর আমি যাচ্ছি টিকিট কাটার জন্য, তো চলো যাই। Hold me close till I get up, time is barely on our side, I don't wanna waste what's left. Storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And এসে গেছে ট্রেন, তাহলে ওঠা যাক চলো। নেমে গেছি আমরা হাবড়ায়, আর ডাক্তারের যে নার্সিং হোমে ডাক্তার বসবেন সেটা তো একদম সামনেই, তো চলো তাহলে যাই এবার। ডাক্তারের কাছ থেকে বেরিয়ে একটু দূরেই মিও আমর, তো আসলাম একটু, এত রকম আইটেম, মনে হচ্ছে যেটা যেটা পারি সব কটা নিয়ে চলে যাই বাড়ির জন্য, তো যাই হোক নিয়ে নিই চলো আগে। আর এইবার জানাই ডাক্তারবাবুর কথা, উনি মায়ের রিপোর্টস দেখে আগেও বলেছিলেন, আর এখন ফুল অ্যান্ড ফাইনাল এই সমস্ত রিপোর্টস দেখে উনি বললেন যে মায়ের ওটিটা করাটা দরকার। এবার বাকি আমাদের ভাবনা চিন্তা, বাড়িতে গিয়ে দেখি কী চিন্তাভাবনা করি, এখন চলো আগে বাড়ি যাই। ওষুধের দোকানে এসেছি ঠাকুরনগরে নেমে, ওষুধপত্র কিছু নিতে হবে, আর বাজারে কিছু কাজ আছে সেগুলো করে একেবারে বাড়িতে যাব। এই যে মাত্র এই কটা জিনিস মিও আমার থেকে মা আমাকে শেষ পর্যন্ত নিতে দিয়েছে, তার বেশি আর দেয়নি, তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই থাকলো। আর আমাদের নেক্সট কী ডিসিশান আমরা নিচ্ছি না নিচ্ছি অবশ্যই পরের ভিডিওতে জানাবো, তো তোমরা সবাই দেখতে থেকো ফৌজি পরিবার।